হিন্দিতে অপারেশন সুন্দরবন। বাংলাদেশি সিনেমার সোনালি যুগের কথা বলছি, যখন সিনেমা হলগুলোতে উপচে পড়ত দর্শক। সিনেমার শুভ মুক্তির আগে হাতে আঁকা পোস্টার ব্যানারে ভরে উঠত সিনেমা হলগুলো, পত্রিকার পাতায় পাতায় শোভাবিত সেই পোস্টার, রিকশার দুই পাশে ও পেছনে সেই পোস্টার লাগিয়ে মাইকিং করা হতো শহর ও মফস্বলের অলিতে গলিতে আর গ্রামগঞ্জের মাঠে প্রান্তরে। সেই পোস্টার এখন আর দেখা যায় না, হারিয়ে গেছেন রং তুলির শিল্পীরা। টিম অপারেশন সুন্দরবনের কর্ণধার র্যাব পথে প্রান্তরে খুঁজে বেড়িয়েছেন তাদেরকে, আমাদের সেই চেষ্টা ব্যর্থ হয়নি। আমরা পেয়ে যাই বিদেশ কুমার ধর এবং মোহাম্মদ শোয়েব নামের দুইজন শিল্পীকে। একসময় কর্মব্যস্ত জীবন ছিল তাদের, এখন আর নেই। তারা তো শিল্পকর্ম ছাড়তে চায়নি, কিন্তু নিষ্ঠুর বাস্তবতা তাদের ঠেলে দূরে সরিয়ে দিয়েছে। একসময় এদেশে মুসলিম শাড়ি তৈরি হতো, এই শিল্পটাকে ধ্বংস করা হয়েছে। মুসলিম শাড়ি যারা তৈরি করতো তাদের হাত কেটে দিয়ে শিল্পটাকে ধ্বংস করে দিয়েছে। সেরকমই আমরা হাতে পোস্টার ব্যানার এগুলো তৈরি করতাম, এগুলো করে দর্শক আকর্ষণ তৈরি করতাম। আমরা আমাদেরকে আর কেউ ডাকে না এখন, আমরা এই শিল্পটাকে বাঁচাতে চাই। আমরা সবাই বার্ধক্য শেষ দিনগুলো পার করছি, নতুন প্রজন্ম তৈরি হয় নাই, করতে পারি নাই, হয়তো চিরে এই শিল্প বিলুপ্ত হয়েতে পারে। অপারেশন সুন্দরবনের পোস্টার আঁকতে চেয়ে তুলি ধরে মনে হয়েছিল আমরা সব ভুলে গেছি। ওরে সাহেব, আমরা ভুলিনি, কী এঁকেছো তুমি? আমরা ভুলিনি, এখনও আমরা পারি, আমরা পারবো। আমরা দুজন বাংলাদেশকে দেখিয়ে দিলাম যে আমরা এখনও পারি। বিকাশ ও শোয়েব না ভুললেও তাদেরকে ভুলে গেছে নতুন প্রজন্মের সিনেমা। তাদের কি প্রয়োজন ফুরিয়ে গেছে? আর কেহ উদ্যোগ না নিলে অপারেশন সুন্দরবন এর পোস্টার হবে বাংলাদেশের শেষ হাতে আঁকা পোস্টার। বিকাশ ও শোয়েব তুলিটা কি নতুন প্রজন্মের কাছে হস্তান্তর করতে পারবে? পারবে কি এই শিল্পকে বাঁচাতে?